অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। কন্যা রাশির আগস্ট 2020 কেমন যাবে এই ভিডিওর মাধ্যমে আমি একটি অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি। প্রথমেই জানাই এটি ইঞ্জিনিয়ারের রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়, কিন্তু আপনাদেরকে এই রাশিফলটি গাইড হিসাবে কিন্তু এই মাসে সাহায্য করবে, কোন কোন দিকে শুভ এবং কোন কোন দিকে সাবধানতা অবলম্বন করাতে হবে তাই নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো শুরু করা যাক কন্যা রাশির আগস্ট 2020 কী ঘটতে চলেছে। প্রথমেই জানাই আপনাদের এই দ্বিতীয় পতি শুক্র এবং আপনাদের নবম পতি শুক্র আপনাদের দশমভাবে অবস্থান করছে, অর্থাৎ দ্বিতীয় এবং নবম দশমভাবে অবস্থানে আপনাদের কর্মক্ষেত্রে কর্মদিকটা কিন্তু বিশেষ শুভ আগস্ট মাসে, অর্থাৎ কর্মক্ষেত্রে কর্মের পদোন্নতি, কর্মপ্রাপ্তি এবং কর্মক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি, খ্যাতি এইগুলো কিন্তু দেখা যাচ্ছে কন্যা রাশির। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আপনাদের রাশির অষ্টম স্থানে অষ্টম পতির অবস্থান, অর্থাৎ মঙ্গলের অবস্থান, যিনি কিনা আপনাদের তৃতীয় পতি, অর্থাৎ এই সময়টা অর্থাৎ আগস্ট মাসে আপনার 16 তারিখ থেকে, আগস্ট মাসের 16 তারিখ থেকে এই মঙ্গল চলে যাচ্ছে আপনাদের রাশির অষ্টম স্থানে, অর্থাৎ সপ্তম থেকে অষ্টম স্থানে যাচ্ছে। সেক্ষেত্রে আপনাদের বড় ভাই বা বোনদের সাথে কিছুটা হলো মতান্তর বা ছোট ভাই বোনদের সাথে মতান্তর এগুলো কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ আপনাদের ভাই বোনদের সাথে মতান্তর কিন্তু তৈরি হবে এবং ছোটোখাটো দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, চোট আঘাত লাগা, রক্তপাত এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। যারা গাড়ি বা বাইক চালাচ্ছেন তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং এর পাশাপাশি আপনাদের এ মাসে বিশেষ সাবধান থাকা উচিত। অষ্টম স্থানে মঙ্গল, আপনাদের ব্লাড রিলেটেড কিছু সমস্যা, ব্লাড প্রেশার, ব্লাড সুগার, ব্লাডের কোনো রোগ, এই সকল রোগ ব্যাধি কিন্তু আসতে পারে অষ্টম স্থানে অষ্টম পতির অবস্থান। মোটেও শুভ নয় এই কন্যা রাশির জন্য, এদিকটাতে আপনারা অবশ্যই সাবধানে থাকুন। রক্তপাত, ফাড়া এগুলো যোগ কিন্তু আগস্ট মাসে কন্যা রাশির দেখা যাচ্ছে। এরপরে আপনাদেরকে জানাই আপনাদের রাশির চতুর্থ স্থানে বৃহস্পতির অবস্থান। এই বৃহস্পতির অবস্থান আপনাদের ক্ষেত্রে পারিবারিক দিকে কিছুটা হলো সাপোর্ট আপনাদেরকে দিবে, পারিবারিক সুখটা কিছুটা হলো আপনাদের দেখা যাচ্ছে এবং আপনাদের রাশির পঞ্চম স্থানে শনির অবস্থান এবং সেখানে 15 আগস্ট পর্যন্ত তার ঠিক 11 স্থানে রবি এবং বুধ অবস্থান করছে, অর্থাৎ এই যে শনি এবং রবির মুখোমুখি দৃষ্টি বিনিময় এই 15 আগস্ট অবধি আপনাদের ক্ষেত্রে সমস্যা কিন্তু বাড়ি নিয়ে আসবে, অর্থাৎ আপনাদের পিতার শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা, পিতার সঙ্গে মতবিরোধ এবং যারা গভর্নমেন্টের চাকরি করছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কিন্তু আপনাদের মতান্তর তৈরি হতে চলেছে। যারা গভর্নমেন্ট সার্ভিস করছেন বা চাকরি ক্ষেত্রে আছেন তারা কিন্তু অবশ্যই একটু হলেও কথা সংযমভাবে ব্যবহার করবেন এবং 16 আগস্টের পর থেকে এই রবি হয়ে যাচ্ছে আপনাদের রাশির দ্বাদশে এবং তার সঙ্গে বুধ, অর্থাৎ দ্বাদশভাবে বুধাদিত্য যোগ। কিছুটা হলেও আপনাদের এই একাদশভাবে থাকার থেকে এই দ্বাদশে কিছুটা হলেও ভালো দিক আছে, যদিও এখানে আপনাদের গভর্নমেন্টের সাপোর্ট আস্তে আস্তে আপনারা পাবেন কিন্তু আপনাদের হসপিটালের খরচ কিন্তু বৃদ্ধি পাবে এবং অত্যাধিক ব্যয়, হঠাৎ আপনাদের মেডিকেল এক্সপেন্সেস বৃদ্ধি পাওয়া, অধিক ব্যয় এগুলো কিন্তু আপনাদের লক্ষ্য করা যাচ্ছে এই মাসে, অর্থাৎ আগস্ট মাসে।
কিন্তু আপনাদের ইনকাম সোর্সটা কিন্তু এই মাসে ভালো থাকবে, অর্থাৎ আর্নিং যেটা সেটা ভালো থাকবে। আপনাদের বিবাহের ক্ষেত্রে কিন্তু মাসটা মধ্যম, অর্থাৎ আপনারা এই 16 আগস্টের পর থেকে বিবাহের ব্যাপারে কিন্তু এগিয়ে যেতে পারেন। বিবাহের কানেকশানগুলো কিন্তু আসবে, বিবাহ না হলেও বিবাহের কানেকশানগুলো কিন্তু আপনারা পাবেন এ মাসে। প্রেমের ক্ষেত্রে আপনাদের এই মাসটা শুভ, প্রেমের নতুন প্রেম আসবে, প্রেমের সম্পর্কে উন্নতি, পুরাতন প্রেম আপনাদের ফিরবে এই মাসে, অর্থাৎ প্রেমের দিকটা কিন্তু আপনাদের ভালো দেখা যাচ্ছে। এবং আপনাদের এ মাসে যারা ফাটকা কারবারি করেন, লটারি, শেয়ার, সাট্টা, জুয়া, এখান থেকে কিন্তু অর্থ প্রাপ্তির একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে, অর্থাৎ যাদের রাশিচক্রে শুক্র এবং রাহু শুভ অবস্থাতে আছে, অর্থাৎ আপনাদের বার্থ চার্টে জন্মকালীন ছকে যদি ভালো থাকে এবং শুভ দশা অন্তর্দশা যদি আপনাদের পারমিট করে, সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই লটারি, শেয়ার, ফাটকা, জুয়া থেকে অর্থ প্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তবে এ মাসে আপনাদের শত্রুতা কিছুটা হলেও কমবে, শত্রু থেকে কিছুটা হলেও আপনাদের এই মাসটাতে মুক্তি পাবেন, অর্থাৎ আগের মতো শত্রুতা কিন্তু থাকবে না। তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের ঋণ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু এ মাসে দেখা যাচ্ছে, অর্থাৎ এমন কোনো কাজ করার জন্য আপনাদের ঋণ পর্যন্ত করতে হতে পারে এ মাসে। অর্থাৎ এ মাসটা কন্যা রাশির জন্য খুব একটা শুভ বার্তা কিন্তু বহন করে নিয়ে আসতে না, শুধু কর্মক্ষেত্রে এবং কিছু কিছু ক্ষেত্রে আর্থিক দিকে। তবে যারা সেলফ প্রফেশনে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা শুভ, এগ্রিকালচারের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে সময় ভালো, এনজিওর সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা মধ্যম। তবে যারা মিডিয়া, ফটোগ্রাফি, আপনার সিনেমা অভিনয়, শিল্পকলা, নাচ গান এগুলোর সঙ্গে যারা যুক্ত আছেন, অ্যাক্টিং, মডেলিং এর সঙ্গে যারা যুক্ত আছেন, বা যারা রিপোর্টার তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা মধ্যম। এবং এ মাসে আপনাদের কিছু অপ্রত্যাশিত কিছু ঘটনা ঘটতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের দীর্ঘদিনের আটকে থাকা কাজ, বহুদিন ধরে বাধা হয়ে আসছিল যে কাজ, সেই কাজগুলো কিন্তু আপনাদের আস্তে আস্তে কিন্তু হবে, সেটাও হবে আপনাদের এই আগস্টের 16 তারিখের পর থেকে। অর্থাৎ দীর্ঘদিন ধরে যে আটকে আছে যে কাজগুলো, সেগুলো কিন্তু আস্তে আস্তে আপনাদের কিন্তু সেই কাজগুলো কিন্তু হতে থাকবে আগস্টের 16 তারিখের পর থেকে। এরপরে জানাই আপনাদের পিতার শরীরস্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দিন, মায়ের শরীরস্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দিন, ব্লাড প্রেশার, মূত্রঘটিত সমস্যা, স্কিন ডিজিজ, কিছু কিছু ক্ষেত্রে মাইগ্রেনের সমস্যা, চোখের সমস্যা, এই দিকগুলো কিন্তু আসতে হবে, ব্লাড সুগার, ব্লাড প্রেশার এগুলো কিন্তু আসার সম্ভাবনা আছে, এগুলো অবশ্যই আপনার ডক্টরের সঙ্গে কনসাল্ট করবেন। এর সাথে সাথে এ মাসে আপনাদের ভাড়াটিয়া নিয়ে কিছুটা হলেও সমস্যার দিক লক্ষ্য করা যাচ্ছে। বন্ধুর থেকে কিন্তু সহযোগিতা এ মাসে আপনারা পাবেন, বন্ধুর সহযোগিতাতে আপনারা হয়তো কোনো ডিসিশন নিতে পারবেন, এই জায়গাগুলো কিন্তু তৈরি হতে চলেছে। দাম্পত্য জীবন আপনাদের মোটামুটি শুভ যাবে, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংটা কিন্তু আপনাদের ভালো থাকবে, অর্থাৎ আপনাদের এতদিন যে একটু হলো মতান্তর তৈরি ছিল সেই জায়গাটা কিন্তু আপনারা একে অপরের সুখে দুঃখে সঙ্গে একমত হবেন। এবং প্রেমের ব্যাপারটাতে বিশেষ শুভ ফল প্রদান করবে। যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে ভালো দিক আসছে, অর্থাৎ 16 আগস্টের পর থেকে ব্যবসার দিকটা কিন্তু আপনাদের আগের থেকে যে মন্দা ভাব চলছিল সেই মন্দাটা কিছুটা হলেও আপনারা কাটিয়ে উঠবেন। কিন্তু পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে ধোকা প্রতারণা হতে পারেন, পার্টনারশিপ বিজনেসে আপনারা অবশ্যই চোখ কান খুলে কাজ করবেন।
তো ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।